আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে অনেক সুন্দর, অনেক ইউনিক একটি বেবি ফ্রক কাটিং ও সেলাই পুরাটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে নেবেন, এত সুন্দর ডিজাইনটা দেখার জন্য পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন, তাহলে অনেক সহজেই শিখে নিতে পারবেন এত সুন্দর ডিজাইনটি। তো দেখিয়ে দিব আমি কতটুকু কাপড় নিয়েছি, কিভাবে কেটেছি, কিভাবে সেলাই করেছি, পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখিয়ে দিচ্ছি। এই তো আমি এখানে সাদা কাপড় নিয়ে নিয়েছি পাইপিংয়ের জন্য, এক কালারের খয়েরি কাপড় নিয়ে নিয়েছি আস্তরের কাপড় দেওয়ার জন্য, টপসের কাপড়টি নেওয়ার জন্য। তো এখানে কাপড়গুলোকে, প্রিন্টের কাপড়গুলোকে আমি আলাদা আলাদা করে এখানে মেজারমেন্ট করে নিয়ে নিয়েছি। কোনটা কতটুক নিয়েছি বুঝিয়ে দিব। প্রথমে ফ্রগের টপ পার্টের কাপড়টি আমি এখানে নিয়ে নিচ্ছি, পুরো কাপড়টা মেলে দেখিয়ে দিয়েছি এখানে। এখন এটাকে আমি দুটি ভাঁজে ভাঁজ দেওয়ার পরে এখন চার ভাঁজে ভাঁজ দিয়ে দিয়েছি। প্রথমে আমি শোল্ডারের মেজারমেন্ট নিয়ে নিচ্ছি, এখানে 6 ইঞ্চিতে আমি মেজারমেন্ট করে আরম্ভলের মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি 5 ইঞ্চিতে। এই অনুযায়ী এখানে বক্স বানিয়ে নিয়ে বডির মেজারমেন্ট করে নিচ্ছি। এখানে 6 ইঞ্চি দিয়ে 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়েছি। কোমরের মেজারমেন্ট নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি, 1 ইঞ্চি নিয়ে নিয়েছি আমি সেলাইয়ের জন্য। তো এখানে শেপগুলো দিয়ে এখানে একটু ডিপ করে দিব কোমরের এই জায়গাটাতে, এ অনুযায়ী কাটিং করে দিচ্ছি। এই তো কাটিং করা হয়ে গেলে এখন আমি গলার মেজারমেন্টটা করে নিব। পাশ থেকে নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি, লম্বার মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি সামনের গলার জন্য 3 ইঞ্চি। তো এটা আমি বক্স গলা দিব, পিছনের পাটটি সরিয়ে রেখে আমি সামনের পাটটিকে গলা কাটিং করে নিচ্ছি। এই তো এখানে স্কোয়ার গলা দিয়ে দিব, অনেকে টেবিল গলা বলে থাকে, অনেকে স্কোয়ার গলা বলে থাকে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে নেবেন। পিছনের গলাটি আমি লম্বায় নিয়ে নিয়েছি 2 ইঞ্চি, যেহেতু বুতাম দিয়ে দিব। তো এখানে আমি গলাটি কাটিং করার পরে 3 ইঞ্চি মেজারমেন্ট করে এখানে আরেকটা কাটিং করে নিচ্ছি। এই তো এমনটা হয়েছে। কাটিং করার পরে এখানে আমি একটি কাপড় নিয়েছি 4 ইঞ্চি নিয়েছি লম্বায়, পাশ থেকে নিয়েছি 3 ইঞ্চি। এখানে দুটি কাপড় উপরে উপরে রেখে আমি এখানে মেজারমেন্ট করে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। দেখুন এই কর্নার থেকে 1.5 ইঞ্চি, এই মিডল থেকে ধরে 1.5 ইঞ্চি রেখে এখানে আবার সোজা করে টেনে এখানে একটা তীরের মতো করে ডিজাইন করে নিচ্ছি। আপনারা থামলেটে নিশ্চয়ই খেয়াল করেছেন ডিজাইনটি। তো দেখতে থাকুন, দেখতে থাকলে বুঝতে পারবেন কিভাবে বানিয়ে নিচ্ছি। এই তো এক্সট্রা কাপড়গুলো আমি কাটিং করে নিয়ে এটাকে উল্টিয়ে নিয়েছি, দুটি আমি বানিয়ে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা কোথায় লাগিয়ে নিব। দেখুন এখানে এতে এভাবে এটাকে আমি বসিয়ে চাপ সেলাই দিয়ে জয়েন দিয়ে দিচ্ছি। এই তো আমার থেকে ভালো লেগেছে এই ডিজাইনটি, আমি এভাবে করে নিয়েছি। আপনারা চাইলে অন্যভাবেও ডিজাইন দিয়ে নিতে পারেন, এভাবে আমি করেছি, এভাবে দিতে হবে এমন কোনো কথা নাই, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন। যদি ভালো লাগে এভাবেও করে নিতে পারেন, এতে করে অনেক সুন্দর দেখা যায়। তো আমি এখানে গলাতে পট্টি লাগিয়ে নিচ্ছি, যেহেতু এটা স্কোয়ার গলা এখানে একটু কর্নার কেটে নিতে হবে, না হলে এটা রাউন্ড শেপ হয়ে যাবে, কোনা উঠবে না। ভালো করে খেয়াল করবেন আমি নিচের পাটটাকে কাটিং করে নিয়েছি, যে পট্টি লাগিয়ে নিয়েছি ওইটা কাটিং করি নাই, আমি শুধু এক কালার কাপড়টা কাটিং করে নিয়েছি যেটা মেন কাপড় ওইটা। তো এখন এটাকে আমি এরকম ভাঁজ দিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই তো গলা করা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আরেকটি কাপড় নিয়ে নিচ্ছি, এখন আমি এই কাপড়টি নিয়েছি পাশ থেকে 6 ইঞ্চি লম্বায় কুচির জন্য, যতটুক লাগবে অতটুক নিয়ে নিব। প্রথমে একটা সেলাই দিয়ে নিয়েছি আমি এক ভাঁজ দিয়ে। তো এখন টপ পার্টটিকে বসিয়ে এই কাপড়টাকে উপরে রেখে আমি এখানে চাপ সেলাই দিয়ে কুচি বসাই নেব। তো এভাবে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি। কুচিগুলো দেওয়ার পরে তো আমি কয়টা লেয়ার দিয়ে নিব, এগুলা কিভাবে নিয়ে নিব, কাপড়গুলো কতটুকু পাশ থেকে নিয়ে নিচ্ছি আমি দেখিয়ে দিব আপনাদেরকে।
তো যদি দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ না করে দেখলে অনেক সহজে শিখে নিতে পারবেন, যদি স্কিপ করেন তাহলে আগামাথা কিছুই বুঝতে পারবেন না। এতো আমি এক্সট্রা কাপড়টা কাটিং করে নিচ্ছি, যতটুকু প্রয়োজন হয়েছে অতটুকু কুচি দিয়ে নিয়েছি। এখানে আরও একটা লেয়ারের জন্য আমি এখানে 5 থেকে 8 ইঞ্চি নিয়ে নিয়েছি কাপড়টাকে, সেম এটাও আমার লম্বায় যতটুকু কুচির জন্য লাগবে ঠিক অতটুকুই আমি নিয়ে নিব। তো আমি প্রত্যেকটা লেয়ারে প্রথমে একটি ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে দিচ্ছি। আপনারা অবশ্যই খেয়াল করতেছেন আমি সম্পূর্ণ ফ্রন্ট পার্টটি করে আপনাদেরকে দেখিয়ে দিব, পিছনের পার্টটিও আমি এভাবে করে ব্যাক পার্টটি করে নিব। তো এখানে আমি একটি কাপড় নিয়েছি, দেখুন এই কাপড়টি 5 থেকে 16 ইঞ্চি আছে লম্বায় আছে, এটা 27 ইঞ্চি। তো এখন আমি যে টপ পার্টে কুচিটা দিয়েছি এটাকে উল্টো সাইড করে এখন এই কাপড়টাকে আমি লাগিয়ে নিচ্ছি। তো এভাবে করে এটাকেও আমি কুচি দিয়ে দিব, কেননা আমাদের অনেকটা গেয়ার হয়েছে জামাতে, গেয়ারের জন্য অনেক কুচি লাগবে, এজন্য আস্তরের কাপড়টাকেও আমি কুচি দিয়ে নিচ্ছি। এটাকে আপনারা চাইলে আমব্রেলা ফ্রগের মতো যেভাবে করে আমরা কাটিং করেই জামা ওইভাবে করে কাটিং করেও যদি কাপড় কম থাকে লাগিয়ে নিতে পারেন। আমি অনেক কাপড় নিয়ে নিয়েছি যার কারণে আমি কুচি দিয়ে দিয়েছি এখানে। এই তো দেখুন এভাবে করে নিয়েছি, প্রথমে উপরের পার্টটি করে নেওয়ার কারণ হলো লেয়ারগুলো আমি আস্তরের কাপড়ের সাথে দিব। এই তো আমি এখানে 5.5 ইঞ্চি নিচে একটা মেজারমেন্ট করে নিয়েছি, দেখুন। এখন আমি দাগটাকে সোজা করে আইডিয়া করে টেনে নিব, আপনাদের যদি আইডিয়া কম থাকে যাদের এরা পুরাটা মেজারমেন্ট করে তারপরে আপনারা এভাবে দাগ টেনে নিতে পারেন। এই তো আমি এভাবে করে টেনে নিয়েছি। তো এখন আমি 8 ইঞ্চি যে কাপড়টি নিয়েছিলাম 5 থেকে ওইটাকে নিয়ে নিচ্ছি। এই তো দেখুন এখন এই কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা কুচি এভাবে দেওয়ার পরে আমি আরও একটি লেয়ারও এভাবে দিয়ে দিব। তো এইগুলো করতে করতে কুচিগুলার কাজ ডিজাইনটি দেখাইতে দেখাইতে প্রতিদিনের মতো ছোট্ট একটি কথা মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা ছোট্ট বেল বাটনটিকে অল ক্লিক করে দিয়ে রাখবেন, যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে, যে কোনো সময় আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আমার চ্যানেলটিকে ভিজিট করে আসবেন ইশফা ফ্যাশন দিয়ে ইউটিউবে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া আছে, শেখার মতো অনেক কিছু আছে, আশা করি দেখে নেবেন ভিজিট করে নেবেন, পুরো ভিডিওগুলোকে দেখবেন যখনই মন চাবে তখনই দেখে নিতে পারবেন। তো যাক অনেক কথাই বলে ফেলছি, প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আপনার একটি লাইক একটি শেয়ারের কাজ করে, অনেকের কাছে পৌঁছে দেয়, সব বন্ধুদেরকে পৌঁছে দিবেন, শেয়ার করে দিবেন বেশি বেশি করে, তাহলে আপনার শেয়ারের জন্য একজনের উপকার হবে, আপনাকে অনেক অনেক দোয়া করবে। তো এই তো দেখতেই পেলেন আমি পুরো লেয়ারগুলো লাগিয়ে নিয়েছি। তো এখানে আমি যে পাইপিং দিয়ে দিব এখানে আমি সাদা কাপড় নিয়ে নিয়েছি, 5 থেকে 1 ইঞ্চি আছে লম্বা, যতটুকু যেটাতে লাগবে দিয়ে দিব। তো এভাবে আমি পাইপিংগুলোকে চাপ স্টিচ দিয়ে এখানে সেলাই করে দিচ্ছি, একে একে আমি সবগুলো লাগিয়ে নিচ্ছি। আমি আবারও বলতেছি আমি আপনাদের সাথে ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ ক্লিয়ার করছি দেখিয়ে দিয়ে, ব্যাক পার্টটা আমি করে নিব, ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করব না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আশা করি বুঝতেই পারবেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট লিখবেন, আমি আবারও আপনাদেরকে এই ধরনের ডিজাইন দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি পিছনের পার্টটিকে একে একে এভাবে করে নিব, আশা করি সহজে বুঝতে পারবেন, গলাটিও করে নিব, এখানে পট্টি লাগিয়ে নিব। এই তো আমি ব্যাক পার্টটি করে নিয়েছি, দেখুন আমি এভাবে করে পট্টিগুলো লাগিয়ে নিয়েছি, এখানে একটা লুপ দিয়ে দিয়েছি সুবুতাপ লাগিয়ে নেওয়ার জন্য। তো এখন আমি শোল্ডার সেলাই করে নিচ্ছি, শোল্ডারটা সেলাই করে দিচ্ছি এখানে, অবশ্যই 2 মাথায় ভালো করে ব্যাগ স্টিচ দিয়ে লক করে নিতে হবে, না হলে খুলে যাবে সেলাইগুলো। এখন আমি এখানে হাতা কাটিং করার জন্য আমার যে অবশিষ্ট কাপড়টি রয়েছে
সেই কাপড় দিয়ে আমি হাতা কাটিং করে নিচ্ছি। আমি আপনাদেরকে আরেকটি কথা বলে দিচ্ছি, অনেকে প্রশ্ন করতে পারেন যে কতটুকু কাপড় নিয়েছি এখানে এই ডিজাইনটির জন্য। কাপড়টি যেহেতু বহরে বেশি ছিল, আড়াই হাত বহরের কাপড় ছিল, এটা বেক্সি বয়েল কাপড়, প্রিন্টের কাপড়টি, এটা আমি দেড় গজ মাত্র কাপড় নিয়েছি। দেড় গজ কাপড় দিয়ে এতগুলো লেয়ার দিয়েছি, সামনে পিছনে অনেকটা ঘের হয়েছে। তো আপনারা চাইলে কাপড়টি একটু বাড়িয়ে নেবেন এতটুকুই, আর যদি বয়স কম বা বেশি হয়ে থাকে তাহলে কাপড়ও কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো এটা আমি হাতাটি কেটে নিয়েছি, উপরের অংশটি আর নিচের পাটটি আমি কেটে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি হাতাটি কিভাবে করে নিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। তো শোল্ডার করার পরে আমি হাতাটি জয়েন দিয়ে নিচ্ছি। দেখুন, প্রথমে সেলাই শুরু করার পরে আমি এখানে দেড় ইঞ্চি কুচি দিব না, এইতো এখানে দেড় ইঞ্চি ফাঁকা থাকবে। দেড় ইঞ্চির পর থেকে আমি কুচিগুলো দিয়ে দিচ্ছি। কুচিগুলো আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দিয়ে নিচ্ছি। আপনারা আরো ছোট করেও দিতে পারেন বা বড় করেও দিতে পারেন, আমি হাফ ইঞ্চি করে দিয়ে নিচ্ছি। সেম আমি এই পাশেও দেড় ইঞ্চি ফাঁকা রাখবো, এইতো। তো এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি, অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন প্রত্যেকটা সেলাইতে। এখন আমি এখানের কুচিগুলাকে একটা ফলস সেলাই দিয়ে দিচ্ছি, এইতো সমান সমান রেখে কুচিগুলাকে, উপরের যে কুচিগুলো যে বরাবর দিয়ে নিয়েছি আমি, নিচের কুচিগুলো একই নিয়মে ধরে ধরে আমি আলতো হাতে এগুলো করে নিতে হবে। এইতো করা হয়ে গেছে। তো এখানে আমি হাতার নিচের অংশটাকে জয়েন দিয়ে নিচ্ছি। দেখুন, আমি প্রিন্টের কাপড়টা বলেছিলাম দেড় গজ নিয়েছি, আর এক কালার কাপড়টি বলে দিই নাই কতটুকু নিয়েছি। এক কালার কাপড়টি নিয়েছি আমি এক গজ, এক গজ কাপড় পুরাটাই আমার লেগে গেছে। প্রিন্টের দেড় গজ কাপড়টা আমার পুরাটাই লেগে গেছে, টোটাল এখানে আড়াই গজ কাপড় লেগেছে। তাই তো হাতাটি এভাবে করে নিলে অনেক সুন্দর লাগে বেবিকে পরিয়ে দিলে। তো এখানে আমি আরেকটি ডাবল সেলাই দিয়ে নিয়েছি পাশ থেকে। একটি হাতা করে আমি দেখিয়ে দিয়েছি, আর একটি হাতা আমি একই নিয়মে করে নিব। এতো দুটি হাতা করা হয়ে গেছে আমার, দেখুন। এখন আমি সাইড সেলাই করে দিচ্ছি। সাইড সেলাই করার পরে জামাটি কমপ্লিট করা হয়ে যাবে। আমি সুবুতাম লাগিয়ে নিব, সুবুতামগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে, আমার অন্যান্য ভিডিওতে সুবুতামগুলো কিভাবে বানিয়ে নিয়েছি, যে ফুলটা দিয়েছি আমি ডিজাইনের, লেস বানিয়ে ফিতা বানিয়ে নিয়েছি, এগুলোও ডিজাইন দিয়ে আছে। আপনারা চাইলে আমার চ্যানেলে যদি ঘুরে আসেন তাহলে দেখে নিতে পারবেন, আর যদি দেখে না আনেন, আবারও আপনাদের কাছে দেখার কোনো ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন, আমি অবশ্যই চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।